আবাস যোজনার ঘর দিয়ে বিস্তর অভিযোগ। ঘরের লেগে ঘর আমার নিচে হয়েছে, আমি ঘর পাচ্ছিনি। লিস্ট আপনার নাম আছে? নাম আছে। থেকে ঘর আটকে রেখেছে আমার, আড়াই বছর থেকে ঘর আটকে রেখেছে আমার। কে আটকে রেখেছে, কে আটকে রেখেছে এটা আমি বলতে পারছি না। আমি হ্যান্ডিক্যাপ মানুষ, আমি ঘর পাচ্ছিনি, একটা কোনো কিছু নাই আমার। এরকম অবস্থায় ঘুরি লড়াইছে আমাকে, ভিডিও করে এর পরে একবার বলেছি, ভিডিওকে গুরুত্ব দেয়নি, সব জায়গায় বলেছি গুরুত্ব দেয়নি। জেলা পরিষদে পাঠাইতে হবে এই কথা বলেছে, যে এখন এই অবস্থায় আছি তো এখন সার্ভে আছে, দেখা হচ্ছে না। আমরা গরিব মানুষ, খাটিয়ে খাটিয়ে যারা ঘর আছে তাদেরই ঘর পাচ্ছে, ভালো ভালো ঘর, দুতলা একতলা ভালো ভালো ঘর তারা পেয়েছে, আমরা পাচ্ছি না। মানে যাদের ঘর আছে তারা পেয়েছে, এক বছর তিন দিন কেড়ে পেয়েছে তারা। আড়াই বছর, অর্থাৎ সেই 2021 সাল থেকে ঘুরছেন প্রতিবন্ধী গোলাম কুদ্দুস। আবাস তালিকায় নাম আছে, ছবিও তোলা হয়েছে, কিন্তু কোনো অজ্ঞাত কারণে গোলাম আর ঘর পান না, বছর ঘুরে যায়। গ্রামের পাকা বাড়িওয়ালারাই ঘর পান, এক দুই তিন করে। আমাদের সামনে বার ঘর এসেছিল, সে ঘরের নাম কাটে গেছে। আবার এবং এবার যা মানে যাদের পাকা বাড়ি, দুতলা ঘর বাড়ি, মার্বেল বসানো আছে, তাদের নাম আছে। অথচ আমাদের বেড়ার ঘর, আমাদের নামটা নেই। আমার স্বামী অসুস্থ এবং কাজ কাম খুব কম করতে পারে, কোনো রকম এক একজন সংসারটা চলে, বিড়ি বানলে সংসারটা চলে। কেন আমাদের নামটা কাটা গেল সেই অভিযোগ জানাতেছি, কেন আমরা ঘর পাবো না। ঘরের লিস্টে নাম ছিল, হ্যাঁ ঘরের লিস্টে নাম ছিল। সেই হচ্ছে আরেকবার যে সার্ভি লোক গেছিল, সে সার্ভি লোক এসে বলছে তোমাদের ঘর আগে পাওয়া যাবে। কেন তাহলে এবার হলো না, নামটা কাটা গেল কেন? এইটাই মূল প্রশ্ন, একমাত্র যে প্রশ্নটা গোটা বাংলার গরিব মানুষেরা করছেন, নামটা কাটা গেল কেন? উত্তরটা জানেন সকলেই। 2018-19 সাল থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে দলবাজি করছে সরকার। বিরোধী হলে ঘর পাবে না, ন্যায্য উপভোক্তাদের ঘর না দিয়ে যাদের ঘর আছে তাদেরকে আবাস যোজনার টাকা দেওয়া হচ্ছিল, ঘর দেওয়া হচ্ছিল, সেখান থেকেও কাটমানি তুলছিল স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতারা। তৃণমূলের সিন্ডিকেট বাধ্য করছিল তাদের কাছ থেকে ইটবালি পাথর সিমেন্ট কিনতে, এবং আবাস যোজনার নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্য সরকার গত কয়েক বছর যাবত যত বাড়ি হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে, সেখানে সে নাম লেখার বদলে নিয়ম নীতি না মেনে গায়ের জোরে বাংলা আবাস যোজনা লিখে দিয়েছিল। যুক্তি, 40% টাকা রাজ্য সরকার দেয়, দিল্লির সরকার চেপে ধরতেই ফের নাম বদল, প্রায় 17 লক্ষ নাম বাদ যায় রাজ্য সরকারের তালিকা থেকে, যা স্বীকার করেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তার মানে বোঝাই যাচ্ছে কি পরিমাণে জল মেশানো হয়েছিল তালিকায়। 17টা কেন্দ্রীয় টিম সার্ভে করেছিল গোটা রাজ্য জুড়ে, সংশ্লিষ্ট অপরাধী অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিল রাজ্য সরকারকে, কিন্তু আজ পর্যন্ত তারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঠিক একই ছবি এবার মুর্শিদাবাদে। আমরা ঘর চাই, সবাই যেমনি, সবাই বড় লোকরা যদি ঘর পায় তাহলে আমরা কেন পাবো না, আমরাও চাই। আমাদের ঘরের লিস্টে নাম এসেছিল আমার স্বামীর, সেই নাম কাটা গেছে, যে এখন নাম নাই তাই বলেই করছে, সেই জন্য ভিডিও জানাতেছে কি জন্য নাম কাটা গেল। আমরা তো, আমাদের তো একবারই নাই, যাদের আছে তাদের আসছে নাম, তাদের সার্ভে আছে, আমাদের তো একবারই নাই, তাহলে আমাদের ডাকে কি জন্য কাটা পড়লো, কি জন্য আমাদের হলো না, সেই জন্য অভিযোগ জানাতে। হ্যাঁ নাম ছিল, কাটা গেল কিভাবে, কাটা গেল কিভাবে সেটা ভিডিওরা বলতে পারবে, পার্টির লোকে বলতে পারবে, আমরা তো বলতে পারবো না। আপনাদের কিসের ঘর? আমাদের এমনি টালির ঘর, যাদেরই নাম এসেছে, যাদের পাকা ঘর, তাদের হেসিল ঘর দেখাচ্ছে, দেখি তাদেরই নাম এসেছে, তাদের হচ্ছে এই সার্ভে হচ্ছে, আর আমাদের নাই, আমাদের আর আমাদের বাড়ি নাম কাটা গেছে, নাম নাই আমাদের বাড়ি ঢুকছে। এরা সবাই মুর্শিদাবাদের ডোমকল ব্লকের ধুলাগড়ি ও ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েতের মানুষজন। এদের নাম বাতিল হওয়ার কারণ জানিয়েছেন আমিনা বিবি। আমিনা বিবি ওই অঞ্চলের কংগ্রেসের পঞ্চায়েতের মেম্বার, লোকজনও ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাকে, কিন্তু তার দলকে সংখ্যাগরিষ্ঠতা দেয়নি। পঞ্চায়েতে তিনি বিরোধী নেত্রী হয়েও তার নির্বাচকদের জন্য আবাস যোজনার ঘর আর পান না সেই 2018 সাল থেকে। এদের পুরো ঘর কার তালের ঘর, ছাগল চুরিয়ে খায়, কে মুরগি পুষে খায়, এই অবস্থাদের এদেরকে আমি কোথায় যাব? আমাকে তো অভিযোগে ধরছে মেম্বার, তুমি কিছু করো, মেম্বারের কি হাত আছে বলুন, আপনারা কি করতে পারে? আমি এখন আমি বিডিও সাহেবের কাছে ওনাদেরকে নিয়ে এসেছি, বিডিও সাহেবের অফিসে ঢুকবো, দেখি বিডিও কি বলে।
কোথায় যাবে অসহায় মানুষগুলা খেটে খাওয়ার লোক স্বামীরা কোন অসুস্থ কার কেরালায় পড়ে আছে কার চেন্নাই পড়ে আছে কেউ তো ভালো না এদের ঘর নাই নাকি ঘর নাই তো আমি বলতেছি যে বিডিও সাহেব ঘরগুলো পালে ইন করে করুক আমার আমি মেম্বারকে বলছি আমার যদি কথা বিশ্বাস না হয় তো ওনারা যাক ওনাদের টিম যাক দেখে আসুক সবাই কারণ তিনি শাসক দলের সদস্য নয় সেই কারণে তার এলাকায় আবাস যোজনার ঘর দেওয়া হবে না নামটা কাটা গেল কেন সেই প্রশ্নের একটা জবাব হয়তো মিলল এমন হাজারো অসঙ্গতি রয়েছে রাজ্য সরকারের আবাস যোজনায় কেন্দ্রীয় টাকা বন্ধ হয়ে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন তার সরকারই ডিসেম্বরের মধ্যে 11 লক্ষ লোককে 3 কিস্তিতে আবাস যোজনার টাকা দেবে কিন্তু সেখানেও চলছে যথেচ্ছ দলবাজি টাকা খাওয়া খাই এবং যাবতীয় অনিয়ম একই অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতাও লাজ নেই লজ্জা নেই এখন সার্ভে টিমে যারা গেছে পঞ্চায়েতের কর্মচারীরা বিডিও অফিসের কর্মচারীরা আইসিডিএস এর স্টাফরা নির্মাণ সহায়করা জব অ্যাসিস্ট্যান্টরা তারা দেখছে যে মুখ্যমন্ত্রী চোর তার গোটা সরকারটা চোর আমরাও কেন যা পাওয়া যায় লুটে নাও আর 15 মাস আছে সরকার জনগণ তার অর্থ তার ট্যাক্সের টাকা সরকারের অর্থ তৃণমূলের বাপের নয় আপনারা এই বিষয়ে সজাগ হন রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি এবং তার এমএলএ টিম আমরা সদা জাগ্রত আছি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই ডাক দিয়েছিলেন ঘর না পেলে ঘেরাও করুন আবাস যোজনা নিয়ে গোটা রাজ্য জুড়ে এই স্লোগানই পথে নামছে বিজেপি মাধ্যম ব্যুরো রিপোর্ট